নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব জানুয়ারি 2024 বৃশ্চিক লগ্নের মানুষদের কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে। দেখুন, প্রথমেই আমরা আপনাদের সাথে আলোচনা করব শরীর স্বাস্থ্য সম্বন্ধে। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসটা শারীরিক দিক থেকে খুব একটা ভালো নয়। চোখের সমস্যা, গলার সমস্যা, সর্দি কাশিজনিত সমস্যা লেগে থাকবে। শারীরিক কষ্ট মানসিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে, সতর্ক থাকুন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিকে চোখ দিলে দেখা যাবে পারিবারিক স্থিতি ভালো থাকছে, সকল সদস্যদের মধ্যে ভালোবাসার বন্ধন দৃঢ় হবে। ঘরের বাস্তু সম্পর্কে সচেতন থাকতে হবে আপনাকে। পরিবারের কোনো সদস্যদের চাকরি প্রাপ্তি হতে দেখা যেতে পারে। আয় এবং ব্যয় যদি দেখা যায় তাহলে দেখা যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসটা শুভ রয়েছে। ব্যবসার পূর্বে যদি কোনো লোকসান হয়ে থাকে তাহলে তা এই মাসে পূরণ হয়ে যাবে। কোনো পুরনো বিনিয়োগ মুনাফায় পরিবর্তিত হতে পারে এই মাসে আপনাদের ক্ষেত্রে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হবে, প্রায় হওয়া কাজ পণ্ড হতে পারে, সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য তৈরি হতে দেখা যাচ্ছে। দেখুন, শিক্ষাক্ষেত্র বিদ্যাক্ষেত্র যদি দেখা যায় তাহলে দেখা যাবে পড়ুয়াদের লেখাপড়ার বিষয়ে সিরিয়াস হতে হবে অনেক বেশি। বর্তমান সময় আপনাদের ক্ষেত্রে এই অমনোযোগিতা কিন্তু অনেক সমস্যার সৃষ্টি করতে পারে শিক্ষাক্ষেত্রে। প্রজেক্ট সঠিক সময় জমা করতে হবে, নচেৎ সমস্যা বৃদ্ধি পাবে। কলেজে পড়ুয়ারা যৌথভাবে স্টাডি করলে ভালো ফল হতে দেখা যেতে পারে। সরকারি চাকরির পরীক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ কিন্তু কম হতে কিছুটা দেখা যেতে পারে এই মাসে। লাভ লাইফ দিকে যদি চোখ দেওয়া যায় তাহলে দেখা যাবে বিবাহিতদের জীবন সুখময় এবং আনন্দময় থাকছে। যারা রিলেশনশিপে আছেন তাদের মধ্যে সন্দেহের যে বাতাবরণ সেটা সৃষ্টি হতে পারে, তাই সন্দেহের বাতাবরণকে দূরে রাখার চেষ্টা করুন, যাতে এমনটি আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে সমস্যা নিয়ে আসবে। দেখুন, আপনাদের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে একটা বড় ছেদ আসতে দেখা যাচ্ছে, সতর্ক থাকতে হবে আপনাকে। অবিবাহিতদের এই মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যোগও একই সাথে দেখা যাচ্ছে মাসের শেষার্ধে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, অনেক সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।